শ্রমিকদের নামে ব্যাংক অ্যাকাউন্ট করিয়ে অগ্রিম ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর নিয়ে পটুয়াখালীর কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্মকর্তারা কৌশলে হাতে নিচ্ছে লেবার ফান্ডের কোটি টাকা। বিএডিসির উপসহকারী বিশ্বজিৎ সহ অন্যান্যদের যোগ সাজসে প্রতিদিন 20 জন শ্রমিকের বিপরীতে 5 জনকে কাজ করিয়ে ব্যাংক থেকে উত্তোলন করেন পুরো টাকা। পটুয়াখালীর প্রতিনিধি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের তথ্যচিত্রে জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। দেখা যায় 15 জন লোকের আপনি তালিকা নিয়ে প্রতি মাসে টাকা নিচ্ছেন, এখানে কাজ করাচ্ছেন 5 জন, 8-10 জনের টাকা আপনি কোথায়, 8-10 জনের টাকা কি করি আমি সেটাও দেখাবো আপনাদেরকে। বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের আওতায় বিএডিসি পটুয়াখালী সদর উপজেলা খলিশাখালী উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের বীজ উৎপাদন সংরক্ষণ ও সরবরাহ বৃদ্ধি করা, সেচ প্রযুক্তি উন্নয়ন, ভূপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার, জলবদ্ধতা দূরীকরণের মাধ্যমে সেচ দক্ষতা এবং কৃষক পর্যায়ে মানসম্পন্ন সরবরাহ করে থাকে। বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় থেকে প্রতি বছর দিনমজুর লেবারদের জন্য মোটা অঙ্কের টাকা বরাদ্দ দিয়ে থাকে। পটুয়াখালীর খলিশাখালী কৃষি উন্নয়ন কর্পোরেশনের 2 কর্মকর্তা উপপরিচালক শারমিন জাহান ও উপসহকারী বিশ্বজিতের বিরুদ্ধে লেবার ফান্ডের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কর্মকর্তারা প্রতিদিন 5 জন শ্রমিক দিয়ে কাজ করিয়ে 20 জন শ্রমিকের টাকা ব্যাংক থেকে উত্তোলন করে থাকেন। 5 জন শ্রমিকের মধ্যে কেউ কাজ করছেন 20 থেকে 25 বছর পর্যন্ত। এই 5 জনকে মাসে বেতন দিচ্ছেন 7,000 টাকা। বাকি 10 জন লোক কেউ কখনো খলিশাখালী কৃষি উন্নয়ন কর্পোরেশনে কাজে আসেননি, কিন্তু এদের মধ্যে প্রত্যেকের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে চেক বিশ্বজিৎ নিজের হাতে রেখে দিয়েছেন এবং সেই চেক দিয়ে বিশ্বজিৎ পুরনো বাজার সোনালী ব্যাংক থেকে প্রতি মাসে টাকা উত্তোলন করছেন। ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায় বিশ্বজিৎ বিভিন্ন নামে চেক জমা দিয়ে কোনো মাসে 2 লাখ টাকা, আবার কোনো মাসে 2 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত উত্তোলন করেছে। এভাবে প্রায় 2 কোটি টাকা উত্তোলন করে হাতিয়ে নিয়েছেন উপসহকারী বিশ্বজিৎ। অনুসন্ধানে উঠে এসেছে এভাবে 20 থেকে 25 বছর পর্যন্ত তারা ক্রমান্বয়ে এই ফান্ডের টাকা আত্মসাৎ করে আসছে। কাজ করি প্রায় 2007 সালে, কিন্তু আমার এই বেতন দেয় 7,000। আমাকে নামে অ্যাকাউন্ট হয়েছে হুনসি বলে সরকার অ্যাকাউন্টে এই অনলাইনে টাকা দেবে, কিন্তু টাকা আমরা পাই নাই। রবি স্যার আমাদের দিয়ে সেকে সই করিয়ে নিয়ে হেরাই টাকা উঠেই আমাকে ধরে দেয়। আমাকে মেসেজ হয় প্রায় 13,500 ধরা টাকা দেয়, হাতে 7,000। যদি আমরা কিছু করতে যাই তাহলে বাদ কাইলের আবানা এই জায়গায় ডিএডি সাইবে বিশ্বজিৎ। শ্রমিকরা জানিয়েছে 2007 সাল থেকে এখানে কাজ করলেও বিশ্বজিৎ প্রতি মাসে তাদের কাছে ব্যালেন্স চেক হিসাবে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে 7,000 করে টাকা দেওয়া হচ্ছে। আবার অনেকে বলছে মোবাইলে 13,500 টাকা মেসেজ আসে, কিন্তু বলতে গেলে তারা নিষেধ করে। এই এলাকাতে যখন এই যে এগ্রো সার্ভিসটা, এটার নিয়ম হচ্ছে কি, এখানে বীজ উৎপাদন করা, এখান থেকে শাকসবজি সরবরাহ করা, মানে উৎপাদন করা, বিক্রি করা। বা এই যে দেখছেন পিছনে যে আমাদের নারকেল গাছ, এটা এখানে হবে, এটাই আমাদের মাঝে আবার বিক্রি করা হবে। তো সেখানে আমি দেখে আসছি যে এখানে 15 জন লোকের মানে তাদের যে খাতায় হাজিরা আসে সরকার থেকে, যে 15টা চেক আছে, কিন্তু মাঠে আমি যতদিন দেখছি প্রায় আজকে 20-25 বছর এখানে কাজ করে মাঠে 5 জন, কিন্তু এদের মাসে 15,000 টাকা আশুজিৎ নামের লোকটা উনি ওনার কাছ থেকে চেক নিয়ে নেয়, সেই চেকটা নেওয়ার পরে উনি টাকা উঠায়। আমার প্রশ্ন এইটা যে ওনার নামে চেক সরকার উনি কাজ করে বিনিময়ে ওনাকে টাকা দেয়, সো সেই টাকাটা হ্যাঁ ওনার অ্যাকাউন্টেই যাবে, উনি উত্তোলন করবে কেন? সেটা সে বিশ্বজিৎ সাহেব সেটা উত্তোলন করে। আর যে বাহিরের যে কিছু নাম আছে তারা এখানে কোনো দিন ঘুরলেও পড়ে নাই, কোনো দিন এখানে একদিন আসেও নাই, আর বিষয় করে তাদের নামে চেক আছে। এই টাকাগুলো
তারা সোনালী ব্যাংকে মানে পুরানবাজার সোনালী ব্যাংকের শাখা থেকে প্রতি মাসে তারা সেই টাকাটা উত্তোলন করে ওই যে বিশ্বজিৎ সাহেব সে নিয়ে যায়। এই টাকা দিয়ে অফিস পরিচালনা করতে হয়। সরকার জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত অফিস খরচ দেয়নি বলে জানান উপসহকারী বিশ্বজিৎ। প্রকল্প বিএডিসি একটু সার্ভিস সেন্টার মানে চাহিদাটা আমি চাই, টাকা থেকে অনুমোদন দেয় আমরা সেই মাফিক কাজ। দেখা যায় 15 জন লোকের আপনি তালিকা নিয়ে প্রতি মাসে টাকা নিচ্ছেন, এখানে কাজ করাচ্ছেন 5 জন, 8-10 জন আর টাকা আপনি কোথায়, 8-10 জনের টাকা কী করি আপনি সেটাও দেখাবো আপনার। দেখি কীভাবে এই টাকা থেকে আমাদের অফিস পরিচালনা করতে হয়। বছরের জুলাই মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত একেবারে অদ্যাবধি একটা টাকা এখনও অফিসকে মানে প্রদান করেনি, একমাত্র লেবার বিল ছাড়া অফিসটা কীভাবে চলে আমাদের আপনি বলেন। এই টাকা থেকে আমাদের মান্থলি টাকা জমা দিতে হয় সরকারকে, বছরে আমাদের এই বছর হচ্ছে 57,50,000 টাকা টার্গেট। ঠিক আছে, আমরা শাক সবজি ছাড়া কোনো বিক্রি করে আমাদের বাস্তবে এত টাকা আসে না, ওভাবে আমাদের লেবার থেকে টাকা জমা দিতে হয় প্রত্যেক মাসে ব্যাঙ্কে, সেই টার্গেট আমাদেরকে ফিল আপ করতে হবে। আর একটু বিস্তারিত বলবো আমার জানতে হলে আমাদের ডিডি স্যার আগামীকাল আসতেছে, তার সাথে আলাপ আমি তার নির্দেশ পাবি কাছে। প্রতিষ্ঠানে মাসিক বিক্রি 20,000 টাকা, কিন্তু বাৎসরিক টার্গেট দেওয়া হচ্ছে 57,00,000 টাকা, তাই লেবার ফান্ডের টাকা ক্যাশ করে সরকারের ফান্ডে জমা দেওয়া হয়। এভাবে নিয়ম আছে কিনা জানতে চাইলে এক পর্যায়ে উত্তেজিত হয়ে যান তারা। 15 থেকে 20,000 টাকা, কিন্তু আমাকে টার্গেট দেওয়া হয়েছে 57,00,000 টাকা বার্ষিক, সেক্ষেত্রে আমার বাকি টাকা জমা দিতে হয়, এটা আমরা এইভাবে ক্যাশ করে টাকা জমা না, আমি এভাবে সাক্ষাৎকার দেবো না। তো আমি জবাব কর্তৃপক্ষের কাছে বিরুদ্ধে যে আনিত অভিযোগ সেটি আপনি স্বীকার করছেন? হ্যাঁ স্বীকার করছি। তারা এখানে কাজ করে না, কিন্তু আপনি তাদের কাছ থেকে চেক নিচ্ছেন। ভাই আপনি একটু কথা বলেন না কেন? চেক নিচ্ছেন আপনার কাছে তো আমি সকাল থেকে ব্যাখ্যাগুলো দিলাম এবং আপনি আমাকে বললেন যে আপনি এরা আসলে আপনারা আসবেন, আপনারা এখন কথা বলেন বিএডিসি উপপরিচালকের কার্যালয়ে জানিয়েছে অভিযোগের ভিত্তিতে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। বিএডিসির উপপরিচালকের বিষয়ে এবং তার কার্যালয়ের যে কার্যক্রম সম্পর্কিত আমরা একটি অভিযোগ পেয়েছি, এই অভিযোগের বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে তদন্ত করা হবে এবং তদন্ত অনুযায়ী আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিএডিসির বিভাগীয় পর্যায়ে যে কর্মকর্তা আছে তাকে বিষয়টি অবহিত করা হবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।